নমস্কার বন্ধুরা, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তুশাস্ত্র সম্বন্ধে। প্রতিটি মানুষের জীবনে পরিবার নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবার জন্য, সুখে শান্তিতে বসবাস করবার জন্য নিজস্ব গৃহ বা নিজস্ব ঘর তৈরি করবার আকাঙ্ক্ষা প্রবল পরিমাণে থাকে। নিজস্ব ঘর তৈরি করবার জন্য সারা জীবনের সঞ্চিত অর্থ মানুষ খরচ করে ফেলতে রাজি। সারা জীবনের সঞ্চিত অর্থ মানুষ ব্যয় করে শুধু একটা উদ্দেশ্য নিয়ে, যে নিজস্ব গৃহ থাকলে কমসে কম সুখে শান্তিতে বসবাস করা যাবে। কিছু মানুষের এই স্বপ্নও পূর্ণ হয়, আবার কিছু মানুষের এই স্বপ্ন পূর্ণ হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে গৃহপ্রবেশের পর থেকে, নতুন বাড়ি তৈরি করার পরে গৃহপ্রবেশের পর থেকে বাড়ির মালিকের বা পরিবারের আর্থিক উন্নতি ব্যাপকভাবে হতে থাকে, ক্রমাগত আর্থিক উন্নতি হতে থাকে। আবার কিছু মানুষের দেখা যায় যে নতুন গৃহ তৈরির পরে, গৃহপ্রবেশের পর থেকে ক্রমাগত আর্থিক অবনতি হতে থাকে, সংসারে ব্যাপকভাবে বিবাদ সৃষ্টি হয়, শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কেন এমন হয়? এর কারণ হলো জ্ঞানে অজ্ঞানে বাস্তুশাস্ত্রের বিধিনিষেধ পালন করা বা না করা। বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, বাস্তুনাগের মস্তকের উপরে যদি গৃহ নির্মাণ করা হয়, তাহলে গৃহপ্রবেশের পর থেকে ধীরে ধীরে বাড়ির মালিকের আর্থিক অবনতি ঘটে, অর্থাৎ কর্মজগতে ব্যাপকভাবে সমস্যার সৃষ্টি হয়, শারীরিক অবনতি ঘটে, রোগ ভোগ করতে হয়, পরিবারের বিভিন্ন সদস্য বিভিন্ন সময় বিভিন্ন রোগ দেখা যায়, চিকিৎসার খরচ ব্যাপক পরিমাণে বেড়ে যায়, এমনকি জমে মানুষে টানাটানি পড়ে যায়, বাড়ির মালিকের প্রাণহানিরও আশঙ্কা থাকে। আবার বলা হয়েছে, বাস্তুনাগের পিঠের উপরে ঘর করলে স্ত্রী ও পুত্রের অমঙ্গল হয়। শাস্ত্রে বলা হয়েছে স্ত্রী ও পুত্রের নাশ হয়, অর্থাৎ এমনটি হতে পারে যে স্ত্রীর সঙ্গে পুত্রের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, সাংসারিক অশান্তি বৃদ্ধি পাচ্ছে, ফলে সুখের হানি হচ্ছে। আবার বাস্তুনাগের পুচ্ছদেশে অর্থাৎ লেজের উপরে যদি ঘর করা হয়, সেটাও কিন্তু অশুভ ফলদায়ক। বাস্তুনাগের লেজের উপরে ঘর করলে সেই নতুন ঘরে গৃহপ্রবেশের পর থেকে সেই বাড়ির মালিকের, সেই পরিবারের খরচ ক্রমাগত বৃদ্ধি হতে থাকে, পরিবারের প্রতিটি সদস্যই ক্রমাগত খরচ বৃদ্ধি করতে থাকে এবং ভুলভাল সিদ্ধান্ত নিয়ে খরচা করার কারণে সেই পরিবারের, সেই পরিবারের কর্তার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, ফলে সংসারে সুখের হানি হয়। বাস্তুনাগের কোলে ঘর করা সবথেকে শুভ মানা হয়েছে। বাস্তুনাগের কোলে ঘর করলে সেই নতুন ঘরে গৃহপ্রবেশের পর থেকে গৃহকর্তার আর্থিক উন্নতি দেখা যায় এবং সংসারে স্ত্রী বৃদ্ধি হয়। পরিবারে অন্য কেউ উপার্জনের থাকলে তাদের দ্বারাও পরিবারের উপার্জন বৃদ্ধি হয়, বাড়ির কর্তার সম্মান বৃদ্ধি হয় এবং বাড়ির কর্তার কথা সকলে মেনে চলে, ফলে পরিবারের সুখ শান্তি বজায় থাকে। তাহলে আমরা কিভাবে জানব বাস্তুনাগ কোন সময় কিভাবে অবস্থান করে এবং কোন সময় ঘর করলে বাস্তুনাগের কোলে ঘর করা যায়, সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বাস্তুশাস্ত্র সম্বন্ধে ধারণা পেতে এই ভিডিওটি পুরো দেখবেন এবং জ্যোতিষশাস্ত্র, বাস্তুশাস্ত্র, হস্তরেখা সম্বন্ধে যারা আগ্রহী, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এবার জেনে নেব কোন সময় কোন দিকের ঘর করা শুভ, অর্থাৎ বাস্তুনাগের কোলে ঘর করা সম্ভব হয়। প্রাচীন বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয়েছে, বাস্তুনাগ সবসময় বাম পার্শ্বে শয়ন করে এবং প্রতি 3 মাসে তার অবস্থান পরিবর্তন হয়। যেমন ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 3 মাস বাস্তুনাগ পূর্ব শিরা অর্থাৎ পূর্ব দিকে মস্তক রেখে বাম পার্শ্বে শয়ন করার কারণে তার পিঠ থাকে উত্তর দিকে এবং লেজ থাকে দক্ষিণ দিকে।
সেই অনুযায়ী বাস্তুনাগের কোল হয় বাড়ির দক্ষিণ দিক। ভাদ্র আশ্বিন কার্তিক মাসে যদি বাড়ির দক্ষিণ দিকে উত্তরমুখী ঘর করা হয় তাহলে বাস্তুনাগের কোলে ঘর করা হয় আর এটি শুভ মানা হয়েছে। আর অগ্রহায়ণ পৌষ মাঘ এই তিন মাস বাস্তুনাগ শয়ন করে দক্ষিণ শিরায়, অর্থাৎ দক্ষিণ দিকে মস্তক দিয়ে বাস্তুনাগ শয়ন করে, তার লেজ থাকে উত্তর দিকে এবং বাম পার্শ্বে শয়ন করার কারণে তার পিঠ থাকে পূর্ব দিকে, তাহলে বাস্তুনাগের কোল হয় বাড়ির পশ্চিম দিক। তাই অগ্রহায়ণ পৌষ মাঘ এই তিন মাস বাড়ির পশ্চিম দিকে পূর্বমুখী ঘর করা অত্যন্ত শুভ মানা হয়েছে। এরপরে ফাল্গুন চৈত্র এবং বৈশাখ মাস এই তিন মাসে বাস্তু দেবতা বা বাস্তুনাগ পশ্চিম শিরায় শয়ন করে, অর্থাৎ পশ্চিম দিকে মস্তক রেখে পূর্ব দিকে লেজ রেখে শয়ন করে, বাম পার্শ্বে শয়ন করার কারণে তার পিঠ থাকে দক্ষিণ দিকে, ফলে বাস্তুর কোল হয় বাস্তুর উত্তর ভিটা অর্থাৎ উত্তর দিক। তাই এই তিন মাসে বাস্তুর উত্তর দিকে দক্ষিণমুখী ঘর করা অত্যন্ত শুভ মানা হয়। এরপরে বলা হয়েছে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই তিন মাস উত্তর শিরা, অর্থাৎ নাগদেবতা এই তিন মাস উত্তর দিকে মাথা রেখে শয়ন করে, উত্তর দিকে মাথা থাকার কারণে তার লেজ থাকে দক্ষিণ দিকে এবং বাম পার্শ্বে শয়ন করার কারণে তার পিঠ থাকে পশ্চিম দিকে। তাই এই সময় বাড়ির বা বাস্তুর কোল হয় বাড়ির পূর্ব ভাগ, তাই এই তিন মাসে বাড়ির পূর্ব দিকে পশ্চিমমুখী ঘর নির্মাণ করা অত্যন্ত শুভ মানা হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা যদি একটু হিসেব করে বাস্তুনাগের কোলে ঘর করতে পারি তাহলে নতুন ঘরে গৃহপ্রবেশের পর থেকে আমাদের সংসারের আর্থিক উন্নতি, সংসারের সুখ শান্তি অর্থাৎ সংসারের স্ত্রী বৃদ্ধি পাবে। নতুন ঘর যদি করতেই হয় অবশ্যই একটু বাস্তু মেনে চলুন এবং পঞ্জিকায় দেওয়া দিন নির্ধারণ করে গৃহ নির্মাণের কাজ আরম্ভ করুন। গৃহ নির্মাণের আগে অবশ্যই বাস্তুর ঈশান কোণে বাস্তুনাগের পুজো এবং সত্যনারায়ণের পুজো করে গৃহ আরম্ভের কাজ শুরু করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।